নমস্কার বন্ধুরা, কুকুর শিখার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ পেঁপে দিয়ে সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি রান্না করব পেঁপের ছক্কা। অনেকেই আছেন পেঁপেটা ঠিক খেতে পছন্দ করেন না বা খেতে চান না, অথচ পেঁপে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি। তো আমি যেভাবে এই পেঁপে ছক্কাটা রান্না করছি, এইভাবে বন্ধুরা একটিবার রান্না করে খেয়ে দেখুন। বাড়ির ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে খেতে, আর নিরামিষ হিসাবে কিন্তু খুব ভালো একটা রেসিপি। যে কোনো নিরামিষের দিন কিন্তু আপনারা এটা করে খেতে পারেন। পেঁপে ছক্কা রান্না করার জন্য আমি একটা বড় সাইজের পেঁপেকে খোসা ছাড়িয়ে এইভাবে একটু চৌকো চৌকো করে ছোটো ছোটো করে কেটে রেখেছি, আর এখানে একটা বড় সাইজের আলু বড় বড় করে এইভাবে করে কেটে রেখেছি, আর এখানে হাফ কাপ মতো ছোলা ভিজিয়ে নিয়ে নিলাম, আর কিছু আমি নারকেল কুড়া নিয়েছি। তো এরপর একটা মশলা তৈরি করব। তো আমি এখানে 1 ইঞ্চি মতো আদা টুকরো করে দিয়ে দিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এবার একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই পেস্টের সঙ্গে কিছু আমি গুঁড়ো মশলা অ্যাড করে একটা মশলা গুলে রাখবো। তো আমি এখানে 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি জাস্ট কালারের জন্য, আর এখানে 1 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম, আর টেস্ট হিসাবে এখানে লবণটা দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে এই মশলাটাকে গুলে রেখে দেবো। মশলাটা যদি আমি এইভাবে করে গুলে রেখে দিই তাহলে কিন্তু মশলাটা ফুলে যাবে, আর যে বাটা মশলার যে টেস্ট সেটা কিন্তু এই গুলে রাখলে কিন্তু সেই মশলার বাটা মশলার টেস্টটা চলে আসবে। তো মশলাটা আমি গুলে রেখে দিলাম। এরপর গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এই একটা স্পেশাল মশলা তৈরি করব। তো আমি এখানে ফ্রাইং প্যানের মধ্যে 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, আর 1 টিস্পুন গোটা মৌরি দিয়ে দিয়েছি, আর এর সাথে 2টো এলাচ আমি নিয়ে নিলাম। আর আপনারা যদি এখানে শুকনো লঙ্কা দিতে চান তো এখানে 1টা শুকনো লঙ্কা দিতে পারেন। এবার এই মশলাটাকে নাড়াচাড়া করে 2 মিনিট মতো একটু হালকা করে রোস্ট করে নেব। এই নামানোর আগে এই স্পেশাল মশলাটা দিয়ে এই পেঁপে ছক্কাটা যদি নামানো হয় তাহলে কিন্তু পেঁপে ছক্কার যে একটা টেস্ট সেটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো মশলাটা ঠান্ডা করে আমি এটাকে গুঁড়ো করে নেব। তো এবার গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এবার কেটে রাখা পেঁপেগুলোকে ছেড়ে দিয়ে পেঁপেগুলোকে ভেজে নেব। এই রান্না করার আগে পেঁপেটাকে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু পেঁপে ছক্কাটা খেতে কিন্তু বেশ লাগবে। তো আমি এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে 1 মিনিটের জন্য পেঁপেটাকে একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু কড়া ভাজা করার কোনো দরকার নেই, জাস্ট একটু নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিলে যথেষ্ট। তো দেখুন নাড়াচাড়া করে আমি কিন্তু পেঁপেটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবার পেঁপেটাকে নামিয়ে রাখবো। তো বন্ধুরা, এইভাবে করে এই পেঁপের ছক্কা রান্না করে কিন্তু আপনারা খেতে পারেন। যে কোনো নিরামিষের দিন কিন্তু খুব ভালো খেতে লাগবে। তাছাড়া কিন্তু যদি আপনারা রুটির সঙ্গে খেতে চান, এটা কিন্তু রুটির সঙ্গে কিন্তু খুব ভালো খেতে লাগে। তো সমস্ত দেখুন পেঁপেটা আমি নামিয়ে নিলাম। তো পেঁপেটাকে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে যেটুকু তেল আছে তার সাথে আরও আমি 1 টিস্পুন পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। এবার গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা দিয়ে দিয়েছি। এবার লঙ্কা আর তেজপাতা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখানে 1 টিস্পুন পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এখানে কিন্তু এই তরকারিতে কিন্তু পাঁচফোড়নটা পরিমাণটা বেশি দিতে হবে, তো আমি কিন্তু 1 চামচ পরিমাণ ভরে কিন্তু পাঁচফোড়নটা দিয়েছি। এবার পাঁচফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুটা দিয়ে দেবো। এবার কেটে রাখা আলুটা দিয়ে নাড়াচাড়া করে 1 মিনিটের জন্য একটু ভেজে নেব। তো বন্ধুরা, পেঁপে ছক্কা রান্নার রেসিপিটা যদি আপনাদের কাছে খুব ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করার অনুরোধ রইল আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের সাথে। আলুটা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার আমি এখানে যে ছোলাটা আমি রেখেছিলাম ভিজিয়ে রাখা ছোলাটা সেটা দিয়ে দিয়েছি। এবার আলু আর ছোলা এই পর্যায়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরপর এখানে আমি যে নারকেল কোড়াটা নিয়েছিলাম সেখান থেকে আমি 2 মুঠো মতো নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এবার এই নারকেল কোড়াটা ছোলা আর আলুর সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে। নারকেল কোড়া বেশ সুন্দর একটা যখন ভাজা গন্ধ বেরিয়ে যাবে তাহলে কিন্তু এই পেঁপের ছক্কাটা খেতে খুব ভালো লাগে। তো নারকেলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, বেশ সুন্দর একটা নারকেল ভাজার গন্ধ বেরিয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি যে মশলাটা গুলে তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দিয়েছি। তো মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা দিয়ে মিনিট 2-1 জন্য একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি ভেজে রাখা পেঁপেগুলোকে অ্যাড করে দিলাম। এবার পেঁপেটা দিয়ে আলু পেঁপে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু কষিয়ে নিতে হবে। তো আলু পেঁপেটা খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার আমি একটু ঢাকা দিয়ে মিনিট 2-3-1 জন্য একটু রেখে দেবো লো ফ্লেম করে। মিনিট 3-1 পর এবার আমি ঢাকাটা খুলে নেব।
এরপর আবার আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে কয়েক মিনিটের জন্য খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে বেশ ভাজা ভাজা করে নিতে হবে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দিয়েছি। জলটা এমন করে দিতে হবে যাতে আলুটা আর পেঁপেটা সেদ্ধ হয়ে যায়, অথচ যেন ভর্তা মতো না হয়ে যায়। পেঁপে যেহেতু একটু জল জলে সবজি, খুব বেশি ভর্তা হয়ে গেলে কিন্তু ছক্কাটা ভালো লাগবে না খেতে। তো যাতে আলু পেঁপে আর ছোলাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় সেরকম পরিমাণ মতো কিন্তু জলটা দিতে হবে। তো জলটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে আমি 1 টিস্পুন পরিমাণ একটু চিনি অ্যাড করে দিয়েছি। যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি দিলে কিন্তু খুব ভালো লাগবে, তো অবশ্যই কিন্তু চিনিটা অ্যাড করতে হবে। এবার চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর মিনিট দুয়েকের জন্য একটু ফুটিয়ে নেব। তরকারিটা দেখুন বেশ ফুটতে শুরু করেছে। এবার ফ্লেমটাকে লো করে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে মিনিট 7-8-এর জন্য একটু রান্না করে নেব। মিনিট 8-এর পর এবার আমি দেখে নেব তরকারির মধ্যে যে জলটা দিয়েছেন সেই জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর আলু পেঁপে কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটু দেখে নিই, দেখুন আলুটা পেঁপেটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর ছোলাও কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা হাতা নিয়ে নিলাম। এবার আলুগুলোকে এইভাবে করে একটু ভেঙে ভেঙে দেব। এতে কি হবে, তরকারির মধ্যে যেটা মাখা মাখা ব্যাপারটা আছে সেটা কিন্তু চলে আসবে। আলুগুলোকে একটু 2-4 আলু যদি এভাবে ভেঙে দেওয়া হয়, যেহেতু পেঁপেটা একটু জল জলে ধরনের সবজি, তো এভাবে করে একটু আলুটা ভেঙে ভেঙে দিলে বেশিটা মাখা মাখা ব্যাপারটা চলে আসবে, যার ফলে কিন্তু এই পেঁপের ছক্কাটা খেতে ভালো লাগবে। তো এইভাবে করে 2-4 আলুকে একটু ভেঙে দিতে হবে। তো দেখুন আলুটা ভেঙে দেওয়ার ফলে কিন্তু অনেকটা কিন্তু মাখা মাখা ব্যাপারটা চলে এসেছে। এরপর আরও কয়েক মিনিটের জন্য একটু ফুটিয়ে নিয়ে বেশ একটু শুকনো শুকনো মাখা মাখা করে নিয়ে কিন্তু গামাখা করে নিয়ে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে, তাহলে কিন্তু বেশ রেডি হয়ে যাবে পেঁপের ছক্কা। এরপর আমি যে রোস্টেড মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা থেকে 1 চামচ পরিমাণ মশলা আমি ছড়িয়ে দিলাম। আর এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব। নামানোর আগে অবশ্যই কিন্তু এই রোস্টেড মশলা আর ঘিটা কিন্তু দিতে হবে, তাহলে পেঁপের ছক্কার যে একটা টেস্ট সেটা কিন্তু অন্য মাত্রায় চলে আসবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার মশলাটা আর ঘিটা দিয়ে কয়েক মিনিটের জন্য নাড়াচাড়া করে একটু রান্না করে নেব, ব্যাস তাহলে আমার তৈরি হয়ে যাবে। তো নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি এখানে অবশ্যই দিয়ে দিচ্ছি। যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে আপনার দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। রান্নাটা আমার তৈরি হয়ে গেছে পেঁপে ছক্কা। তো এইভাবে আপনারা রান্না করে গরম ভাত, ভাতের সাথে, ডালের সাথে বা আপনার রুটির সঙ্গে কিন্তু সার্ভ করতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে পেঁপে ছক্কা। তো পেঁপে ছক্কা আমার একদম রেডি, এবার আমি একটা বাটিতে এটাকে সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা আপনারা এইভাবে এই পেঁপের ছক্কা রান্না করে খেয়ে দেখুন, বাড়ির সবাই কিন্তু বেশ মজা করে খাবে, বাচ্চা থেকে বড়। আর যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও দেখবেন বেশ চেয়ে চেয়ে খাবে, খুব ভালো লাগে। এটা কিন্তু আপনারা ডাল ভাতের সঙ্গে কিন্তু সার্ভ করতে পারেন, ডাল ভাতের সঙ্গে কিন্তু মেখে খেতে বেশ লাগবে। তাছাড়া রুটির সঙ্গে কিন্তু ভালো লাগবে বা পরোটা, লুচি পরোটার সঙ্গে কিন্তু বেশ ভালো যাবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।